হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে একটা নতুন দিন। আমরা তো রোজ ইউটিউবের জন্য নানা রকম জায়গায় ঘুরতে যাই, বেড়াতে যাই, সেই ভিডিও তোমাদেরকে দেখাই, সঙ্গে নিজেরও কাজ থাকে, সেই কাজ করে সারা দিনের নানা রকমের পরিশ্রম নিয়ে জীবন চলতে থাকে। তো আজকে এইমাত্র ঘুম থেকে উঠলাম আর ভাবলাম যে না, আজ আর কোথাও যাব না, আজকে একটা পিওর ছুটির দিন, বাড়িতে এনজয় করব। আগে একটু কফিটা খেয়ে নিই, এখন একটু কফি নিয়ে বসেছি। কথা বলতে বলতে কফিটাও ঠান্ডা হয়ে যাচ্ছে আর কি। আমার কিছু প্রিয় জন আছে, তাদের সাথে সময় কাটাই, তাদেরকেও তোমাদেরকে আজকে দেখাবো, তাদের আজকে জন্মদিন। ছুটির দিনে এখন একটু চিকেন রান্না হচ্ছে। আজকের দিনটা আমাদের সাথে তোমাদেরও ভালোই কাটবে, চলো আমাদের সাথে আজকে দেখতে থাকো। তো রুটি আর মাংস আর আলু ভাজা দিয়ে এখন জলখাবারটা সেরে নি। ছুটির দিন আর সুন্দর এনজয় করবো একদম ভালো করে। তোমরা এরকম ছুটির দিন এনজয় করো, দেখবে খুব ভালো লাগবে। মাঝে মাঝে জীবনের ছুটিরও খুব দরকার হয়। ডিলিশিয়াস মাংসটা না, পুরো ডিলিশিয়াস। ছুটির দিনে চান টান করে চলে এলাম, ছাদে এসেছি একটুখানি রোদ্দুর পোয়াতে, আর আজকে খাওয়া দাওয়াটাও করবো ছাদে। তো ছুটির দিন ভাবলাম একটু অন্যরকমভাবে কাটাই, যেমন অন্য দিন কাটানো হয় সেরকমভাবে না, ছাদে রোদ্দুর পোয়াতে পোয়াতে খাওয়া দাওয়া করবো আর চান টান করে নিয়েছি। আমাদের সাথে থাকুন, লাইক করবেন, আমাদের চ্যানেলটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অনেকের মধ্যে ছড়িয়ে দিন, যাতে অনেকে আমাদের ভিডিওটা দেখতে পারে, তাদেরও ভালো লাগে। খাবার বাড়া হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া আরম্ভ হচ্ছে আমাদের এখন। আমরা খাওয়া দাওয়া আরম্ভ করছি। এই যে আমাদের খাওয়া দাওয়া। লেগ পিসটা দেখি না, লেগ পিসটা চিকেন লেগ পিস। ছুটির দিনে একদম সুন্দর করে খাওয়া দাওয়া করার জন্য আমরা ছাদে রয়েছি, সুন্দর করে খাওয়া দাওয়া করবো। আর হচ্ছে ছুটিটা এরমভাবেই সুন্দর করে কাটাতে হয়, তো আমরাও সুন্দর করে কাটাচ্ছি। চেষ্টা করো তোমরা এরমভাবে ছুটির দিন সুন্দরভাবে কাটাতে, একটু অন্যরকম করার। দিন আমরা চেয়ার টেবিলে খাই, আজকে একটুখানি ওপরে আসার চেষ্টা করলাম খাবার। শীতকালে আমরা দুপুরবেলা যদি ছাদে বসে খাও, তার কিন্তু একটা আলাদা অনুভূতি আছে। আমরা যে ছাদে বসে খাচ্ছি, বেশ অন্যরকম একটা লাগছে। এতদিন তো নিচে টেবিল চেয়ারে বসে খাওয়া দাওয়া, ছাদে বসে খাবার মানে যে একটা কিন্তু বেশ মজা আছে, যেন সেই মনে হচ্ছে সেই পিকনিক পিকনিকে এসছে। মাংসটা খুব সুন্দর গলেছে একদম, মুখে দিলেই মিলিয়ে। দুপুরে খাওয়া দাওয়া এখন ডান, তো এখন একটু ছাদে পাইচারি টাইচারি করছি, তো দেখা যাক আবার বিকেলবেলা কী হয়। তো এখন হচ্ছে বিকেলবেলা, আমরা ঘুম থেকে উঠেছি,
তো যাদের জন্মদিন তাদের তো একটা গিফট লাগবে, জন্মদিন মানে তাদের তো একটা গিফট দিতে হবে নাকি? তো তাদের গিফট আনতে যাচ্ছি, গিফট এনে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো গিফট নিয়ে এখন চলে এসেছি। তো কি গিফট তোমরা দেখতে চাইছো নিশ্চয়ই, তো চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই কি গিফট তোদের জন্য এনেছি আমরা। তার আগে মাছগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে স্পেশাল গেস্ট আজকের, এই যে এর হচ্ছে জন্মদিন, আর এর পার্টনার এই যে, এই দুজনকার জন্মদিন। এক বছরে দেখো কত বড় হয়েছে এরা। চলো এদের দেখতে থাকো এরা কি করছে। দেখো কি সুন্দর দেখতে এদের, দেখলেই একটা মন ভালো হয়ে যাবে। দিনটা খুব দেখে তাড়াতাড়ি যেন কেটে যায়, এরকম এই সকালবেলা ছিল, এই হয়ে গেল বিকেলবেলা। আর আজকে তো তোমাদের দেখালাম যে আমাদের দুটো মাছের আজকে জন্মদিন, আর ওটা আমার অ্যাকোরিয়াম, তোমরা সবাই দেখলে। ওদেরকে নিয়েই আমার অনেক সময় কেটে যায়, যখনই আমি ফাঁকা সময় পাই বা বাড়িতে এসেও ওদের কাছে গিয়েই বসি। এতদিন তোমাদেরকে দেখানো হয়নি, আজকে ভাবলাম তোমাদেরকে দেখাই, ছুটির দিন ওদের সাথেই সময় কাটাবো। আর আজকে ওদের যেহেতু জন্মদিন তো ভাবলাম যে জন্মদিন মানে দাদা বেশ পার্টি টাটি লাগবে, তাই জন্য আমরা একটা কাজ করলাম, দই বড়া আর ছানার ছানা ভাজা, যে সুন্দর একটা পার্টি করে নিচ্ছি ওদের জন্মদিনে। দেখলে তো এক বছরে কত বড় বড় ওরা হয়েছে, অনেকটা বড় বড় হয়েছে। আর যে বাদবাকিগুলো আছে সেগুলো দেড় বছরে বয়স হয়েছে প্যারটগুলো, আর এই ডলারগুলো যে দুটো ছিল ওই ডলার দুটো হচ্ছে আমার এই অ্যাকোরিয়ামটার একদম প্রথম মাছ। মানে আরও কিছু ছিল, তারা আস্তে আস্তে মরে গেছে, খুব খারাপও লাগে ওরা মরে গেলে। এদেরকে ওই বেবি সাইজের থেকে একটু বড় সাইজে আমি এনেছিলাম, 100 টাকা করে কিনে এনেছিলাম। তো আজকে বেশ অনেকটা বড় হয়ে গেছে, খুব ভালো লাগছে, অনেকখানি বড় হয়েছে। ওদেরকে মানুষ করে অ্যাকোরিয়ামটার সামনে যাই, সঙ্গে সঙ্গে ওরা কেমন আমার সামনে চলে আসে দেখবে বলে। ওদের একটা, ওরা তো আর কথা বলতে পারে না, কিন্তু ওদের যে চোখের যে একটা মায়াময় চোখ যাকে বলে, সেরকম চোখ দিয়েই কত কিছু বুঝিয়ে দেয়। খাবার টাইমের সময় চলে আসে, টুকু টুকু করে একদম জলের ওপরে ওপরে ভাসে, এদিকে ওদিকে ঘুরে বেড়ায়, মানে খাবার টাইম হয়ে গেছে খেতে দাও খেতে দাও করে। ওদের নিয়ে বেশ সময় কেটেই যায়, অনেক জন্মদিনের একটু পার্টিটা সেলিব্রেশনটা করি। হ্যাপি বার্থডে ওদেরকে আমার তরফ থেকে, এক বছর আমাদের সাথে থাকার জন্য, আমাদের দুঃখের সময় মন ভালো করে দেয়। যখনই ওর কাছে যাই দুঃখের সময় গিয়ে একটু বসলে ওর কাছে মন ভালো হয়ে যায়, সারাদিনের টেনশানের পরও যদি ওর কাছে যাই তাতেও মন ভালো হয়ে যায়। আমি চেষ্টা করি ওদের সাথে অনেকক্ষণ সময় কাটানোর, আমার তো খুব ভালো লাগে। যাদের যাদের বাড়িতে পেট আছে তারা এই ব্যাপারটা বুঝতেই পারবে, কারো কুকুর আছে কারো বিড়াল আছে, তারা তাদের সাথে সময় কাটায়, দেখবে একটা অন্যরকম ফিলিংস। তাদের জন্মদিনটাও বেশ, তারাও তো একটা ফ্যামিলি মেম্বার হয়, তাদের জন্মদিনটাও তো একটা বেশ ভালো করে পালন করতে হবে, সেরকমভাবেই আমরা যে ভালো করে পালন করলাম। চলো আগে মিষ্টির দিকে চোখ পড়ে আছে, ব্যাপার আছে না আমার, যদি আরো মেয়েদের একটু পাওয়া যায়।
দুটো গিফট এসছে, একটা নয় দুটো, দুটো। দেখ ওরা তো আর জামা কাপড় পরে না, ওরা এটাই ভালোবাসে, তাই ভাবলাম ওদের জন্য ভালো একটা খাওয়া দাওয়া নিয়ে আসি। নতুন প্যাকেট কাটা হবে আজকে, কেটে ওদের জন্য দুরকম, আমি এরকম দুরকম মিক্সড করে ওদেরকে খাওয়াই। তাহলে কী হয়, দুরকম মিক্সড করে খাওয়ালে না ওরা খুব তাড়াতাড়ি বড়ো হচ্ছে। মানে আমার এক বছরের মধ্যে অস্কারগুলো এত বড় হয়ে গেছে, তোমায় তো দেখিয়েছি কতটা বড় হয়ে গেছে। আর যারা যারা আমার মতো এরকম মাছ রাখো বাড়িতে, তারা এই জিনিসটা অস্কার বা প্যারট এদেরকে এই খাবারটা খাওয়াতেই পারো। আর জলটাকে ভালো করে পরিষ্কার রাখো, একটাই কথা, মাছ যদি রাখো জল ভালো করে পরিষ্কার রাখবে তাহলেই ওরা বহুদিন থাকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে দেবেন, আমাদের সাথে দেখতে থাকুন, আমরা আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। আজকের ব্লগটা একটু অন্যরকম ছিল, দেখা যাক পরের ব্লগটায় নতুন কী চমক থাকে।